ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি মাধ্যমিক সাজেশন দু সম্পর্কে আলোচনা করতে চলেছি আজকের বিষয় বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে ঠিক সেই ধরনের প্রশ্নের সাজেশান নিয়ে এই ভিডিওটি তৈরি করেছে একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই পাবে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই বন্ধুরা মাধ্যমিক ফাইনালে এবং টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য অবশ্যই এই সাশানের কোশ্চেনগুলো তোমাদের দেখতে হবে বাংলা ব্যাকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন নিয়ে এই সাজেশানটি আমি তৈরি করেছি তাহলে দেরি না করে তোমরা ঝটপট দেখে নাও তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি দেখে নাও বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ দুই বহুব্রীহী কথার অর্থ কী বহুব্রীহী সমাজের একটি উদাহরণ দাও ব্যাকরণে কোন প্রসঙ্গে এটি ব্যবহৃত হয় তিন অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও অনুসর্গের অপর নাম কি চার একটি শব্দ বিভক্তির উদাহরণ দাও পাঁচ নির্দেশক কি একটি বাক্যের সাহায্যে উদাহরণ দাও ছয় ব্যাস বাক্য কাকে বলে সাত শূন্য বিভক্তি কাকে বলে উদাহরণ দাও আট প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণসহ লেখো নয় সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কি দশ নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও এগারো সহ সমাজ নির্ণয় করো নিমাইবাবু মহাপ্রাণ মেঘাচ্ছন্ন বারো আরব সমাস কাকে বলে তেরো অস্ত্র রাখো নিম্নরেখপদটির কারক ও বিভক্তি নির্ণয় করো চোদ্দ চরণ কমলের ন্যায় বাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো পনেরো প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও ষোল প্রযোজ্যকর্তা কাকে বলে সতেরো নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো লঙ্কার কুশল আঠারো পদ কাকেই বলে উনিশ গৌর অঙ্গ যাহার ব্যাস বাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো কুড়ি মন্দিরে বাছির পূজার ঘণ্টা নিম্নরেখাপতির কারক ও বিভক্তি নির্ণয় করো একুশ ব্যাস সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও বাইশ ব্যাস সহ সমাসের নাম উল্লেখ করো মেঘে ঢাকা তারা বন্ধুরা এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করলেই মাধ্যমিক ফাইনাল এবং টেস্টের জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে বিশেষ করে ফাইনালে কিন্তু এখান থেকে এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও